এই 7 তারিখের পরে এদেশের সরকার প্রধান কি হবে শেখ হাসিনা কি হবে মমতা শেখ হাসিনা শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয় আপনারা যদি বুঝেন যে শেখ হাসিনাই হবে তাহলে আপনারা যদি শেখ হাসিনার প্রতিনিধি নৌকা মার্কা নিয়ে যে আসছে তারে যদি ভোট না দেন এমপি না বানান তাহলে কি কাম কাজ আর হইব হবে না শেখ হাসিনা নৌকা দিছে আমাকে পরশুদিনও সিলেটে বক্তব্য দিছে শেখ হাসিনা আমি যাকে নৌকা দিয়েছি আপনারা সেই নৌকা মার্কাই ভোট দিবেন শুনছেন না টিভিতে শেখ হাসিনা কইছে এই নৌকা নুহু নবীর নৌকা এই নৌকা দেশের স্বাধীনতার নৌকা বঙ্গবন্ধুর নৌকা এই নৌকা আমার উন্নয়নের নৌকা তাই নৌকার বাইরে কি আমরা ভোট দিব এই দেশে সারা জীবন বিএনপি রে ভোট দিছে বিএনপির মার্কা ছিল কি জানো দানের শীষ আর আওয়ামী লীগে যারা ভোট দেয় তাদের মার্কা হলো নৌকা নৌকা আর এখন মানুষ সব একাকার হয়ে গেছে কয় কি সেরা আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না উন্নয়ন যে করব ভোট আমরা তারই দিব কারণ উন্নয়নের সরকার হলো শেখ হাসিনার সরকার আমরা কইরা দেখাইছি ওই যে কোনো দিন খাওয়াই নাই সে খুব খাওয়ানি আর যার নাচ দেখি নাই সে খুব নাচুনি আছে না কথা নতুন করে কিছু দেয়া বৈশালারা নামছে তারা এসে এসে কইব আমরাও আওয়ামী লীগ করি আমাগো বড় বড় পদ আছে আপনারা আমাগো খুরকেসি মার্কায় ভোট দেন দিবেন নাকি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আওয়ামী লীগ যদি করে থাকেন আওয়ামী লীগের মার্কা হলো নৌকা মার্কা আপনি এই মার্কা কোন থেকে নিয়ে আইছেন আপনি কোন থেকে এই পদ না মার্কা নিয়ে আইলেন সেটা আগে কোন কইতে পারবেন না অতএব ওই তাদেরকে ভোট দেওয়া যাবে না দিলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে কারণ শেখ হাসিনার সাথে পরিচিত হইতে হইতে ওগো 5 বছর শেষ হয়ে যাবে আর এখনো শেখ হাসিনা আমি বক্তব্য দিলে গান গাইলে বৈশ বৈশ টেবিল থাপড়ায় থাপড়ায় না মমতাজ যে সিনে মমতাজ একটা কথা কইলে শেখ হাসিনা ওটা শুনে এবং সেটা দেওয়ার চেষ্টা করে কি হ্যাঁ এবং গালে হাত দিয়ে শুনে মনোযোগ দিয়ে শুনে তাই আমি বলবো যে আমরা আমার একটাই নিয়ম আপনারা তো এতটুকু জানেন যে আপনাদের এমপি গত 15 বছরে টিআরের টাকা খায় না কাবি খাট টাকা খায় না রাস্তাঘাটের পয়সা খায় না এই যে ব্রিজ টিরিজ যা হইছে কোনো কিছুর পার্সেন্টেজ খায় না বাদ করে দিছি তাও শত শত কোটি টাকার কাম হইতেছে মমতাজ কোনো কন্ট্রাক্টরে চিনে না কারো টাকা খায় না এই যে এত বিদ্যুতের লাইন এত কিছু কেউ বলতে পারবে না যে এমপির লোকরে বা এমপি রে 2-4 পয়সা আমাকে দেওয়া লাগে আছে নাকি এরকম কথা বলতে তাইলে আমি গান করি পয়সা কামাই ওইটা দিয়ে চলি ওইটা দিয়ে আমি যা পারি সেবা করি আর আপনাদের যা হক সেই হক কিন্তু আমি আপনাদের কাইনে বুঝাইয়া দিই অতএব ওই যারাই আসুক আপনারা বলবেন একটা কথাই ও আমার নানি গো ও গাইতে পারতেছ না বলাটা বসো আমার কথা বলতে বলতে গলা বসে গেছে এমন তো সুর বের হইতেছে না শেখ হাসিনাই ভালা